Assalamualaikum everyone, welcome back to my channel. Mishu Cooking House থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হোটেলের বানানো তন্দুরি রুটি, আর এটা বানাতে খুবই সহজ। এখন থেকে সকাল বিকালে হোটেলে গিয়ে তন্দুরি রুটি কেনার দরকার পড়বে না, যদি আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় বানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আই ঘন্টাটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। এখানে আমি তন্দুরি রুটি বানানোর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। কেউ যদি চান ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। কেউ যদি বেকিং সোডাটা ব্যবহার করতে না চান, বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ, পরে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। তেলটা যাতে ময়দার সাথে ভালো মতো মিশে যায়, সেজন্য হাত দিয়ে আমি একটু ঘষে ঘষে ময়দার মিশ্রণটাকে মেখে নিব, যাতে মুট করলে একটু দলা পেকে আসে, তখন বুঝতে হবে আমার মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আমি এখানে অল্প অল্প করে পানিটা দিব, আর একটা খামির তৈরি করে নিব। আর সবগুলো পানি একসাথে দিতে যাবেন না, এতে করে মাপটা সঠিকভাবে বুঝতে পারবেন না। এখানে আমার মনে হচ্ছে যে আমার আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি লাগবে, তাই আমি আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে আর একটু মথে নিব। যখন এটা আমার মথা হয়ে যাবে, তখন এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। খামিরটা যাতে সফট হয়, সেজন্য এটাকে আমি আরেকটু মেখে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা যখন পুরোপুরি মথা হয়ে যাবে, বেকিং সোডাটা যাতে ময়দার সাথে ভালো মতো অ্যাক্টিভ হয়, সেজন্য এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। অপরদিকে এখানে আমি একটা দস্তার তাওয়া নিয়ে নিয়েছি। অবশ্যই দস্তার তাওয়া, হয়তো বা লোহার তাওয়া নিতে হবে, ননস্টিকের ফ্রাই প্যানে কিন্তু হবে না। 1 ঘন্টা পর আমার ডোটা কিন্তু আরেকটু সফট হয়েছে। এটাকে যত বেশি রেস্টে রেখে দেওয়া যাবে, এটা তত বেশি ফুলবে। হোটেলে সাধারণত ওরা অনেক আগে থেকেই ডোটা রেডি করে রাখে। এখন এখান থেকে আমি 5টা লেচি কেটে নিব। একটা লেচি হাতের মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সাধারণত যেভাবে পরোটা হয়তো বা রুটির বল তৈরি করে নিই, সেভাবে হাতের তালুতে রেখে আমি বল তৈরি করে নিয়েছি। একটু হাত দিয়ে চ্যাপটা করে বাকিগুলো আমি এভাবে করে নিয়েছি। এভাবে করলে রুটিগুলো ঘুরে আর কোনো ধরনের ফাটল থাকে না। তারপরে এখানে আমি একটা লেচি নিয়ে উপর দিয়ে কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি। আমরা সাধারণত যেভাবে পরোটা কিংবা রুটি বানাই, সেভাবে করে রুটি বানিয়ে নিব। আর এই তন্দুরি রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হবে। পাতলা হলে চুলায় যখন আমি দিব, তখন কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আপনারা একটু ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন আমি রুটিটাকে কতটুকু পাতলা করে নিয়েছি। এভাবে করে আমি বাকি রুটিগুলোকে বানিয়ে নিব। এখন দেখবেন আমার আসল কেরামতি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি আর কিছুটা পানি নিয়েছি। চিনিটা যখন ভালো মতো গলে আসবে, তখন আমি এখানে একটা ব্রাশ দিয়ে রুটির উপর দিয়ে পানি লাগিয়ে নিব। যখন আমি তন্দুরি রুটিটা তাওয়ায় দিব, তখন যাতে লেগে থাকে, সে কারণে এখানে আমি ভালো মতো পানি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচটা থাকবে মাঝারি থেকে একটু কম আঁচে। আপনারা যদি কেউ চান চিনির পরিবর্তে লবণও দিতে পারবেন, কিন্তু লবণের পরিমাণটা অনেকটাই কম থাকবে। আপনি মুখে নিয়ে যখন বুঝবেন যে আপনি খেতে পারবেন, ওই পরিমাণ অনুযায়ী লবণটা নিতে পারবেন। তন্দুরি রুটিটা যখন পুরোপুরি ফুলে যাবে, তখন এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু কালার আনার জন্য চুলার জালটাকে বাড়িয়ে একটু উপরে লাল করে নিব। এটা কেউ যদি না করতে চান, না করলেও কোনো সমস্যা নেই।
আমি যে তাওয়াটা ব্যবহার করেছি সেটা দুইটা তোড়া, তাই আমাকে দুই হাত দিয়ে উল্টিয়ে নিতে হয়েছে। আর আপনাদের কাছে যদি তাওয়ার মধ্যে একটা তোড়া থাকে তাহলে আপনাদের কিন্তু উল্টাতে আর একটু সুবিধা হবে। যখন আমার তন্দুর রুটিটা পুরোপুরি হয়ে যাবে তখন আমি খুন্তি দিয়ে এভাবে আস্তে আস্তে উঠিয়ে নিব। আর এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে, কারণ রুটিটা কিন্তু তাওয়ার সাথে অনেকটাই লেগে থাকবে। আর এটার যে নিচে পুড়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। আমি আপনাদেরকে আর একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এভাবে করে বানালে নিচের দিকটা এরকমই পোড়া হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার তন্দুর রুটি। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। আর রুটিটা যে কতটাই সফট হয়েছে সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার রেসিপিটি ফলো করে আপনারা চাইলে যখন তখন এই তন্দুর রুটিটা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।